নে ধর। আরে ধর, জানিস কেসটা মনে হয় হয়ে যাবে। কেস কিসের? প্রান্তিক, তুই না আজকাল বড্ড আনমাইন্ডফুল হয়ে পড়ছিস। তোকে পরশুদিন বললাম না, ওই যে আমার মামার সোর্সে একটা কাজ চেষ্টা চলছে, হ্যাঁ চাকরিটা তো হয়ে যাবে। বাহ, খুব ভালো। ভালো কি রে? হ্যাঁ, আজকালকার বাজারে কেটে কুটে 3,500 টাকা, বেশ ভালো বলছিস। হ্যাঁ শৈলি, দেখ ভবিষ্যতে হয়তো উন্নতি হয়ে যাবে। উন্নতি হয় না প্রান্তিক, ক্লাস 4-এ পড়তে পড়তে যে ছেলেটার বাবা মারা যায় তার কখনো উন্নতি হয় না, ওভাবেই চলছে। ভয়ে শালা কোনো মেয়ের দিকে দেখাতে পারি না। কেন? যদি বলে পুজো হয়ে চিত হয়ে শোয়ার শখ হয়েছে। ভালো আছিস রে শান্তনু, বড় ভালো আছিস, অনেক শান্তিতে আছিস। এই তোর কি হয়েছে প্রান্তিক? এই এই প্রান্তিক, দাঁড়া আসছি। এই প্রান্তিক, আচ্ছা তুই আমার কথাটা শোন প্রান্তিক, প্লিজ প্রান্তিক তুই আমার কথাটা শোন। তুই কি তুই কি সত্যি সত্যি আবেরকে ভালোবাসিস? না, একটু না। তবে আবেরি 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 কি? হিল্লুল ভীষণ ফর্চুনেট। প্রান্তিক তুই কি সত্যি সত্যি আবেরিকে? কি হচ্ছে শান্তনু? আরে হিল্লুল আর আবেরি ভালোবাসা ভীষণ ম্যাচিওর, তাছাড়া ওরা আমাদের বন্ধু। তবু তুই একটু আগে বললে। কি বা বলার ছিল, বিশ্বাস কর আমি শুধু এইটুকু বলতে পারি যে মিঠু মানে আবেরি যেন খুশি হয়। চলি রে।